আজ আমি দেখাবো ক্যাপসিকামের রিং পাকোড়া। আমি এখানে একটা ক্যাপসিকামকে এরকম রিঙের পিসেস কেটে নিয়েছি। আমার লাগবে 1 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচ গুঁড়ো, জোয়ান, একটু গরম মশলা, ধনিয়া পাউডার, জিরে পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন। আমি এটা রিফাইন তেলে ডিপ ফ্রাই করব। আমি বেসনটার মধ্যে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর সমস্ত মশলা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি সমস্ত মশলা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব হওয়া চাই, বেশি যেন পাতলা না হয়। আমি গোলমরিচের মধ্যে, আমি ক্যাপসিকামের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে মেখে নেব। আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। আমি এবার ক্যাপসিকামের পিসগুলো ভেজে নেব। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার তৈরি ক্যাপসিকামের রিং পাকোড়া।